হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি তো অনেক রকমের ডায়েট দিই আপনাদেরকে। কয়েকদিন আগে আপনাদেরই রিকোয়েস্টে আমি কিটো ডায়েট প্ল্যানও আপনাদের সাথে শেয়ার করেছি। তো তারপরও অনেক সমস্যা থেকে যায়, কিটো ডায়েট সবাই করতে পারেন না, কারণ সুগার আর কার্বের ব্যাপারটা এখানে খুব ভাবনা চিন্তা করে খেতে হয়, তাছাড়া অনেকেই করতে পারেন না। কিংবা আগের যে ডায়েট প্ল্যানগুলো আমি দিয়ে এসেছি, দেখা যায় সেটাতেও অনেকের প্রবলেম বা অনেকের পছন্দ হয় না। তো সব কিছু নিয়ে গবেষণা এবং ভাবনা চিন্তা করে আজকে আমি এমন এক প্রকারের একটি ডায়েট প্ল্যান নিয়ে এসেছি যেটা লো কার্ব এবং ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের কম্বিনেশন। আগে যাদের ওজন কমেনি বিভিন্ন কারণে, বিভিন্ন ডায়েটের কারণে ওজন কমেনি কিংবা কমাতে পারেনি, তারা যদি এই ডায়েটটা ফলো করেন তাহলে ওজন কমবে ইনশাল্লাহ। বর্তমান গবেষণায় প্রমাণিত হয়েছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং এবং লো কার্ব এই দুইটির কম্বিনেশন সবার জন্য কাজ করে এবং সবার জন্য বলতে গেলে এটি সেফ। তাই এইরকম একটি অব্যর্থ ডায়েট প্ল্যান নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি। তবে বলে রাখি যে যারা সিরিয়াস কোনো অসুখে ভুগছেন বা প্রেগনেন্ট লেডি বা যারা এক্সক্লুসিভলি বেবিকে ব্রেস্ট ফিড করাচ্ছেন, সেই ব্রেস্ট ফিডিং মামারা এক বছর পর্যন্ত এই ডায়েটটা করবেন না। তবে বেবি এক বছর হয়ে গেলে অবশ্যই করতে পারেন। অনেকের কমপ্লেন থাকে যে আমি এত কথা বলছি কেন, সরাসরি ডায়েট প্ল্যানে যে ডায়েটগুলো দেখাচ্ছি না কেন। মেইন কথা হচ্ছে আমি যদি এক্সপ্লেইন না করি, আপনাদেরকে না বুঝাই, তাহলে তো হয় না। আসলে শুধু শুধু ডায়েট প্ল্যান নিয়ে চলে যাবেন ব্যাপারটা কেমন হয় না। আমার তো একটা রেসপন্সিবিলিটি আছে, আপনাদের বোঝানোর দায়িত্ব আছে। দেখা যাবে আপনারা ঠিকমতো যদি না বুঝেন আমাকেই আবার কোয়েশ্চেন করবেন যে পুরোটা কি, এটা কি। তাই ভিডিও মানে আমার যেই কোনো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমি বলি যে আজকে ডায়েট প্ল্যানে অবশ্যই আমরা 16 ঘন্টা ফাস্টিং করব। 16 ঘন্টা ফাস্টিং করব এবং 8 ঘন্টার মধ্যে খাবো। 16 ঘন্টার মধ্যে আমরা ড্রাই ফাস্টিংও করতে পারি কিংবা ওয়াটার ফাস্টিংও করতে পারি কিংবা আমরা রোজাও রাখতে পারি, আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আপনি যদি ওয়াটার ফাস্টিং করে থাকেন তাহলে এই 16 ঘন্টার মধ্যে কি কি খাবার খেতে পারবেন? আপনি খেতে পারবেন পানি, আপনি খেতে পারবেন ব্ল্যাক কফি, তবে অবশ্যই দুধ, চিনি বা কোনো রকমের মিষ্টি ছাড়া। আপনি খেতে পারবেন গ্রিন টি, মশলা দিয়ে বানানো রং চা, লেবু পানি, কিংবা পানিতে অ্যাপল সাইডার ভিনেগার মিক্স করেও সেটা খেতে পারবেন, কিংবা জিরা পানি, টার্মারিক টি, এই জিনিসগুলো আপনি খেতে পারবেন। অনেকে বলেন যে ওয়াটার ফাস্টিং কালে কি অল্প একটু পরিমাণে কোনো সলিড খাবার বা ভেজিটেবলস খেতে পারবো? আমি বলবো যে না, কোনো প্রকারের সলিড খাবার খাওয়া যাবে না বা ভেজিটেবলসও খাওয়া যাবে না। শুধুমাত্র এই আমি যে কয়েকটা বলে দিলাম এই লিকুইডগুলো আপনি ইনটেক করতে পারেন। আর আপনি যদি ড্রাই ফাস্টিং করে থাকেন বা রোজা করে থাকেন তাহলে তো জানেন যে কিছুই খাওয়া যাবে না। এবার আমরা চলে যাই ইটিং উইন্ডো, যে আমাদের যে 8 ঘন্টা ইটিং উইন্ডো থাকবে বা পিরিয়ড থাকবে সেখানে আমরা কি কি খাবো। তবে একটা কথা বলে রাখি যে এই যে ফাস্টিং পিরিয়ড এবং ইটিং উইন্ডো বা ইটিং পিরিয়ড, এটা কিন্তু আপনাদের ইচ্ছে মতো ফিক্স করতে পারবেন। আমি একটা উদাহরণস্বরূপ বললাম যে 9টা থেকে দুপুর 1টা, এই 16 ঘন্টা হচ্ছে ফাস্টিং পিরিয়ড, এবং দুপুর 1টা থেকে রাত 9টা এইটা হচ্ছে ইটিং পিরিয়ড। এটা আমি আপনাদের বলে দিলাম, তবে অবশ্যই এটা আপনাদের সুবিধা মতো ফিক্স করতে পারেন। তবে একটা কথা বলে রাখি যে অবশ্যই আপনারা 11টার মধ্যে ঘুমিয়ে পড়বেন, তাই আমি সর্বোচ্চ টাইমটা দিলাম যে 9টার বেশি কিন্তু লেট করা যাবে না। যারা চুপচুপ করে আমার ভিডিও দেখছেন এবং ওজনও কমিয়ে ফেলেছেন তারা প্লিজ চুপচুপ করে চলে যাবেন না, আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো স্ট্রেট ফরওয়ার্ড চলে যায় এই ডায়েট প্ল্যানে। এখন আমরা দেখে নিই যে আপনাদের ইটিং পিরিয়ডে আপনারা কি কি টাইপের খাবার খেতে পারেন। ফার্স্টে আসে ব্রেকফাস্ট, আপনারা ব্রেকফাস্ট করবেন দুপুর 1টায়। অনেকে বলবেন দুপুর 1টাতে আবার কিসের ব্রেকফাস্ট? আসলে যখন ফাস্টিং ব্রেক করা হয় সেটাকেই তো বলা হয় ব্রেকফাস্ট। তাই আমি বলছি ব্রেকফাস্ট বা প্রথম খাবার। প্রথম খাবার হিসেবে আপনারা কি কি খাবেন দেখে নেই। প্রথমে ফাস্টিং ব্রেক করবেন তক মাছ, ইয়া অথবা ইসবগুল মেশানো 1 গ্লাস পানি দিয়ে। তো প্রথম খাবার হিসেবে আপনার জন্য যা যা থাকছে তা হচ্ছে একটা শসা, মিক্সড নাট এবং সিডস, তারপর থাকছে এগ অমলেট। তো এই মজার এগ অমলেটটা কিভাবে তৈরি করেছি তা কিন্তু এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো এই এগ অমলেট তৈরিতে আমি বেশ কিছু ভেজিটেবলস নিয়েছি। প্রথমে আমি নিয়েছি লেটুস পাতা,
তারপর আমি নিয়েছি বোকচই। এটা ঢাকাতে পাওয়া যায়, জানি না আরও অনেক জায়গাতেই পাওয়া যায় বা অনেক দেশেই পাওয়া যায়, আর এটা যে নিতেই হবে এমনটা না, আপনাদের পছন্দের ভেজিটেবলসও আপনি নিতে পারেন। আমার কাছে এই সব অ্যাভেলেবেল ছিল বাসায় বলে আমি এগুলো দিয়েই তৈরি করেছি। তারপর একটা ক্যাপসিকামের আমি অর্ধেকটা নিব, তারপর নিব একটা টমেটো, আর নিয়েছি আমি একটা বরবটি, আর কয়েকটা পাতাকপির পাতা নিয়েছি, তারপর দুইটা কাঁচামরিচ। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস নেবেন। এবার এই ভেজিটেবলসগুলোকে আমি খুবই ছোট 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 পিস করে করে কাটবো। তো আমি ভেজিটেবলসগুলো কেটে নিচ্ছি একে একে করে, খুবই ছোট ছোট করে। আমি খুব ভালো কাটাকুটি করতে পারি, ভেজিটেবলস কাটতে পারি আর কি। তো যাই হোক, কাটা হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ এবং কয়েক টুকরা গার্লিক বা রসুনের টুকরো নিয়ে নিচ্ছি, এটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এই সবগুলো উপকরণ আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এক একে করে এবং খুব সাবধানে। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো পিঙ্ক সল্ট মিশিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নর্মাল লবণও দিতে পারেন। তারপরে আমি দিচ্ছি, মানে এটা হচ্ছে পাঁচফোড়নের গুঁড়ো, মানে এই ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে পাঁচফোড়নে, তাই আমি দিচ্ছি, আপনারা যদি না চান তাহলে দিবেন না। তারপর এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি, মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি এবং ডিম দেওয়ার পরও এটাকে আমি খুবই ভালো মতো ম্যারিনেট করে নিলাম। খুব ভালো মতো, এটা ম্যারিনেট না করলে আসলে ভালো হয় না। তো এবার চুলায় ফ্রাই প্যান দিয়ে আমি এক টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ঘানি ভাঙা সর্ষের তেল, ঘি, কোকোনাট অয়েলও দিতে পারেন। তো আমার বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার যে এখানে ডিমের মিশ্রণটা ছিল এটা আমি খুব সাবধানে ঢেলে দিচ্ছি ফ্রাই প্যানে এবং একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে ভালো মতো ফ্ল্যাট করে দিচ্ছি, সমান করে দিচ্ছি আর কি। তারপরে একটা ঢাকনার সাহায্যে এটা আমি ঢেকে দিব এবং তাপটা খুবই লো ফ্লেমে রাখবো, 10 মিনিট মতো আমি সেদ্ধ করব এটা, কারণ এর মধ্যে অনেক ভেজিটেবলস আছে। তো 10 মিনিট লো ফ্লেমে সেদ্ধ করার পরে আমি ঢাকনাটা তুলে নিলাম, দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে এবং খুবই সুন্দর লাগছে দেখতে। তো এটা খুবই খুবই সাবধানে আমি একটা প্লেটে ট্রান্সফার করে ফেলেছি। তো দেখুন হয়ে গেছে আমার এগ অমলেট। তো এর মধ্যে গুড ফ্যাট আছে, ফাইবার আছে, প্রোটিন আছে, কার্ব আছে। তারপর যে আমি একটা শসা নিয়েছি, আর এবার আমি নিব একটা টেবিল চামচে, মানে দুই টেবিল চামচ, এই যে মাপ দেখতে পাচ্ছেন, আমি মিক্সড বাদাম এবং সিডস নিয়ে নিলাম মেপে। ভালোমতো দেখিয়ে দিই, ঠিক এতটুকু পরিমাণেই কিন্তু নিতে হবে, খুব বেশি না। একটু চাট মশলা ছিটিয়ে দিলাম শসাটার উপরে, তাহলে আসলে খেতে ইয়ামি লাগে অনেক। তো এই হয়ে গেল আমার মজাদার ব্রেকফাস্ট। তো আপনারা ফাস্টিং ব্রেকের পরে এই খাবারটা খাবেন, খুবই ইয়ামি এবং খুবই পুষ্টিকর খাবার। তো এই ব্রেকফাস্ট খাওয়ার আধা ঘন্টা পর আপনারা যদি চান তাহলে এক কাপ গ্রিন টি খেতে পারেন। এবার আমি দেখাচ্ছি যে দুইটা তিনটার দিকে যদি আপনাদের ক্ষুধা লাগে, মানে দুপুরের খাবার হিসেবে কি খাবেন। এখানে পটল আর বরবটির একটা সবজি রান্না করা হয়েছে, হাফ কাপ এই সবজিটা নিতে পারেন। তারপরে এটা হচ্ছে লাউ আর বুটের ডাল দিয়ে রান্না করা একটা সবজি, এটাও আপনারা হাফ কাপ নিতে পারেন। তারপরে এইটা হচ্ছে বেলে মাছ দিয়ে, মানে বাদামের গ্রেভিতে বেলে মাছ রান্না, এটা আপনারা নিতে পারেন। আমি এখানে জাস্ট আপনাদেরকে উদাহরণ স্বরূপ দেখাচ্ছি। তো এখানে যে এই মাছ নিতে হবে এমনটা না, আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো মাছ খেতে পারেন বা সবজি খেতে পারেন, তবে আলু অবশ্যই খাবেন না। তার সাথে খাবেন আপনারা এক বাটি সালাদ। এখানে সালাদ হিসেবে নেওয়া হয়েছে, অর্ধেকটা পরিমাণ শসা, অবশ্যই শসার ছিলকাটা ছাড়াবেন না, ছিলকাতে সিলিকা থাকে, এটা আমাদের স্কিনের জন্য খুব ভালো, এছাড়াও প্রচুর পরিমাণে ফাইবার আছে। আর নেবেন অল্প একটু লেটুস পাতা, তারপরে টমেটো নেবেন, তারপরে এখানে নেওয়া হয়েছে ক্যাপসিকাম। স্যালাডটাও আপনাদের পছন্দ মতো, মানে আপনাদের বাসায় যেটা থাকবে সেটা। তো এই হলো দুপুরের খাবার। আপনার পেটে যদি ক্ষুধা থাকে তাহলে আপনি এই দুপুরের খাবারটা খাবেন, আর পেটে যদি ক্ষুধা না থাকে, আমি বললাম বলে যে খেতেই হবে এমনটা না, কিংবা আপনি ব্রেকফাস্ট আর এই দুপুরের খাবারটা মিক্স করে একটা খাবার নিতে পারেন, যে যেমন হচ্ছে একটা মাছ নিলেন, একটা ডিমের অমলেট বানালেন, কিংবা অমলেট খেতে না চাইলে আপনি ডিম পচো খেতে পারেন। তো পুরোটাই ডিপেন্ড করছে আপনার উপর, আপনার ক্ষুধার উপর, আপনি সেভাবে ব্যালেন্স করে খাবেন।
আর এইখানে এই যে সবজি বা মাছটা কি করে রান্না করা হয়েছে এগুলো যদি আপনারা রেসিপি চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি রেসিপি দিয়ে দিব। এবার আসি বিকেলের নাস্তায়। বিকেলের নাস্তা হিসেবে আপনি হাফ বাটি পরিমাণ মিক্সড ফ্রুট নেবেন, যে কোনো ফল, আপনার যেই ফলই পছন্দ হাফ বাটি কিংবা খুব বেশি হলে এক বাটি পরিমাণ নেবেন। এছাড়া হাফ বাটি টক দইয়ের মধ্যে একটা ছোট কলা আর একটা ছোট খেজুর ছোট ছোট করে কেটে মিক্স করে খেতে পারেন। এর সাথে নিতে পারেন এক কাপ দুধ চা। কিভাবে ওয়েট লস চা বানানো হয় এই নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। এবার চলে যাই রাতের খাবারে। রাতের খাবারে কি কি খাওয়া যায় বলুন তো, আমি এবার দেখিয়ে দিচ্ছি। এখানে আছে চিকেন সাসলি, এটার আমি রেসিপি দিয়ে দিব। তারপর এখানে আছে এক বাটি মিক্সড ভেজিটেবলস, এটারও আমি রেসিপি দিয়ে দিব খুব তাড়াতাড়ি। আর আছে একটা শসা, এর মধ্যে আমি চাট মশলা দিয়ে দিয়েছি আর কয়েকটা নাট ছিটিয়ে দিয়েছি। আর এই সাসলিকটা আমি কি করে রান্না করেছি চলুন দেখে নেই। মুরগির ব্রেস্ট পিস ছোট ছোট করে কেটে এর মধ্যে সয়া সস, অল্প লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর এরকম কাঠিতে করে এটা সাসলিক আকারে তৈরি করে নিয়েছি। এটা আমি ফ্রিজে প্রিজার্ভ করি এবং যখন আমার প্রয়োজন হয় তখন কিন্তু আমি অল্প তেলে ভেজে এটা খেয়ে ফেলি। তো এটা আমার ফ্রিজে তৈরি করা ছিল। আর এটা নিয়ে যদি আপনি ডিটেইলে ভিডিও চান যে কী করে আসলে ম্যারিনেট করতে হয় এটা দেখতে চান তাহলেও কিন্তু আমি ভিডিও দিয়ে দিব। এবার আমি ফ্রাই প্যানে এক টেবিল চামচ অলিভ অয়েল নিয়েছি, তারপর এই যে সাসলিকগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার ঢেকে ঢেকে লো ফ্লেমে এটাকে আসলে ভেজে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার চিকেন সাসলিক। এখানে সাসলিকের পরিবর্তে আপনার পছন্দ মতো মাছ অথবা মাংস নিতে পারেন। ডিনারের আধা ঘন্টা পর আপনারা যদি চান তাহলে আমার তৈরি করা স্লিমিং পাউডার দিয়ে তৈরি স্লিমিং টি খেতে পারেন, আবার না চাইলে নাও খেতে পারেন। তো এতক্ষণ তো আপনারা দেখলেন যে ইটিং পিরিয়ডে বা 8 ঘন্টায় আপনারা কি কি খেতে পারবেন। অবশ্যই আপনাদের পছন্দ হয়েছে কারণ আমি খুব হেলদি টাইপের খাবার দিয়েছি যেটাতে আপনাদের ক্রেভিংও হবে না, প্লাস আপনাদের ওজনও কমবে, আপনারা অসুস্থ হয়ে যাবে না, আপনাদের স্কিন ভালো থাকবে, হেয়ার ফল হবে না। এখন বলি যে যারা অফিসে যান তার অনেকে বলেন যে আপু কি করব আমি তো জব করি। আপনাদেরকে বলবো যে আপনার দুপুর বা ব্রেকফাস্টের খাবার এবং বিকেলের খাবারটা প্যাক করে অফিসে নিয়ে চলে যাবেন, সেখানেই খাবেন, আর রাতের খাবারটা তো আপনারা বাসায় এসেই খেতে পারেন। এক্সারসাইজের ব্যাপারটা হচ্ছে যে সপ্তাহে চেষ্টা করবেন 5 দিন এক্সারসাইজ করার, মানে এক সপ্তাহে যাতে আপনার 150 মিনিট মিনিমাম এক্সারসাইজ হয়ে থাকে। এটা আপনি হাঁটতে পারেন বা আমার যে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে আপনাদের যখন যেটা ভালো লাগে এক্সারসাইজ করবেন, যেই সময় আপনাদের ইচ্ছা বা সুবিধা সেই সময় আপনারা এক্সারসাইজ করতে। ঘুমের ক্ষেত্রে বলবো যে রাতে 8 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে কারণ ঘুমের সাথে কিন্তু আমাদের ওজন কমাটা অতপ্রতভাবে জড়িত। আমরা রাতে ঠিকমতো না ঘুমালে আমাদের ওজন কমতে সেটা বাধা সৃষ্টি করে, তো ঘুমাতে হবে রাতে অবশ্যই। আর পানির ব্যাপারটা হলো যে 24 ঘন্টার মধ্যে আপনাকে 2.5 থেকে 3 লিটার পানি খেতে হবে। তো সেটা মাথায় রাখবেন যে পানি খাচ্ছেন কি না, কারণ পানি কিন্তু আমার যে ক্রেভিং আছে ক্ষুধা ক্ষুধা ভাব খেতে ইচ্ছে করে সবসময়, তো এই ক্রেভিংটা কমাতে হেল্প করে। মানে আপনার বডি যত বেশি হাইড্রেটেড থাক তত কম আপনার ক্ষুধা লাগবে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমি বেশ আমার অনেকগুলো ডায়েটে চিট মিল দিইনি, তবে এই ডায়েটে কিন্তু চিট মিল থাকছে। মানে সপ্তাহে যে কোনো একটা বেলা আপনাদের ইচ্ছে মতো খাবার খেতে পারেন, মানে চিট মিল নিতে পারেন, হচ্ছে সপ্তাহে এক বেলা। এখন কোন এক বেলা খাবেন সেটাও ডিপেন্ড করছে আপনাদের সুবিধার উপর, কারো দাওয়াত থাকে বা এক একজনের বাসায় এক এক দিন ভালো ভালো রান্না বা রিচ ফুড রান্না হয়, তো আপনারা সপ্তাহে মাত্র একটা বেলা চিট মিল নিতে পারেন। এখন একটা কোয়েশ্চেন করতে পারেন যে আপু এটা একটা কতদিন ফলো করব। কমপক্ষে 1 মাস এই ডায়েটটা ফলো করবেন, এর মধ্যে যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ওজনে চলে আসেন তারপর কিভাবে মেনটেন করবেন এই ওজনটা সেটা নিয়ে আমি আরেকটা ডায়েট দিব। আর আপনি যদি আপনার কাঙ্ক্ষিত ওজনে না আসতে পারেন তাহলে এটা কন্টিনিউ করবেন। আর এমন যদি হয় যে মাঝে কখনো আপনার ওজনটা স্টাক হয়ে গিয়েছে বা লক হয়ে গিয়েছে তাহলে আপনি একদিন নর্মাল খাবার খাবেন, তারপরে আবার এটা স্টার্ট করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে বলবো যে অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি করে লাইক দিবেন, ডিসলাইক দিলেও কোনো সমস্যা নেই, তাদেরকেও আমি অনেক ভালোবাসি। অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে বলবেন না, শেয়ার করেন না কেন, অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইবও করবেন। আর আজকের ভিডিও
ভিডিওটা নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কাছ থেকে আর কি কি টাইপের ডায়েট চান বলুন তো, সেগুলোও লিখে দিবেন যে আপু এই টাইপের ডায়েট চাই, তাহলে আমি সেগুলো নিয়ে ভিডিও বানাবো। কারণ আমি যেই ভিডিওগুলো বানাই আপনাদের কমেন্ট পড়েই কিন্তু আমি বানাই, তো যেই কমেন্টগুলো বেশি পড়ে কোনো একটা বিষয়ের উপর যে কমেন্টটা বেশি পড়ে সেইগুলো নিয়ে আমি মানে 1, 2, 3, 4 এইভাবে ভিডিও বানাতে থাকি। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।